শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়িতে কৃষি উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নালিতাবাড়ি উপজেলা কৃষক লীগের আহ্বায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিকের সভাপতিতে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ মহিলা বিষয়ক সম্পাদক রাশিদা চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি AHM মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, পৌর মেয়র আবু বকর সিদ্দিক প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে 200 কৃষকের মাঝে ধান বীজ, 3 কৃষকের মাঝে সেচ পাম্প, 50 কৃষকের মাঝে উইডার, 25 কৃষকের মাঝে স্প্রে মেশিন ও 5 কৃষকের মাঝে সিডার বিতরণ করা হয়। জানাতুল আফসানা, চ্যানেল বাংলা।